প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 আজকে কোন কোন ম্যাচ অনুষ্ঠিত হবে, কোন কোন দলের মধ্যে প্রত্যেকটি খেলা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তার আগে বলছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব গতকালকে যে ম্যাচগুলি অনুষ্ঠিত হয়ে গেছে সেই ম্যাচগুলির ফলাফল। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ভার্সেস ইরানের মধ্যে, যেখানে ইংল্যান্ড 6-2 গোলের বিশাল ব্যবধানে ইরানকে হারিয়েছে। এরপরের ম্যাচটি হয়েছিল সেনেগাল ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে, দুর্দান্ত লড়াইয়ের একটি ম্যাচ, শেষ পর্যন্ত নেদারল্যান্ড জিতে 2-0 গোলের ব্যবধানে। সর্বশেষ আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছিল ইউএসএ ভার্সেস ওয়ালসের মধ্যে, এই খেলাটি 1-1 গোলে ড্র হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব আজকের ম্যাচগুলি। আজকে প্রথমে আপনারা যে ম্যাচটি দেখতে পারবেন সেটা হচ্ছে বিশ্ব ফুটবল পরাশক্তির অন্যতম এক পরাশক্তির নাম হচ্ছে আর্জেন্টিনা। আজকে আপনারা দেখতে পারবেন আর্জেন্টিনা ভার্সেস সৌদি আরবের ম্যাচটি, সরাসরি দেখা যাবে আজকে বিকাল 4টা থেকে। আর্জেন্টিনা আজকে যখন খেলতে নামবে তখন কিন্তু ম্যারাডোনাকে সারাই নামবে, ডিয়েগো ম্যারাডোনা নাই, কিন্তু আর্জেন্টিনার চারদিকে সবখানেই কিন্তু তিনি রয়েছেন। এদিকে ম্যারাডোনার মেয়ে, তিনি বলেছেন যে আমার বাবার জন্য তোমরা ওয়ার্ল্ড কাপটা এবার নিয়ে এসো। দেখা যাক আর্জেন্টিনা তাদের শুভ সূচনাটা কীভাবে করে। এরপরে যে ম্যাচটি আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে গ্রুপ ডি এর ম্যাচ। গ্রুপ ডি এ ডেনমার্ক এবং তিউনিশিয়া মুখোমুখি হবে সন্ধ্যা 7টায়। এরপর গ্রুপ সি এর আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 10টায়। এই ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং পোল্যান্ড। এরপর আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ ডি এর আরেকটি ম্যাচ, সেই ম্যাচটি হচ্ছে ফুটবলের আরও একটি পরাশক্তির সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং আরেক খেল দেশ অস্ট্রেলিয়া। ফ্রান্স এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আজকে দিবাগত রাত 1টায়। এই ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ম্যাচগুলি প্রত্যেকটি ম্যাচ কিন্তু জমজমাট হবে, কেউ মিস করবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।